ফাইনালি বন্ধুরা সেকেন্ড পার্ট আজকে আপলোড করে দিলাম। অনেকদিন ধরে তোমরা সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করেছিলে। প্রথম পার্টে তোমাদের দেখেছিলাম আমরা গেছিলাম বক্রেশ্বরে, মানে গরম জল দেখতে, তাও আবার গরমকালে গিয়ে গেছিলাম। আর আজকে যাচ্ছি, মানে ওই একই দিনে গেছিলাম, আজকে সেকেন্ড পার্ট আপলোড করছি। সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো যে দুবরাজপুরে যে মামা ভাঙনে পাহাড় আছে সেটার তোমাদের আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ব্লগটা কেউ স্কিপ করবে না, এই ব্লগে কিন্তু একটা মজাদার একটা জিনিস রয়েছে, অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, তবে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট পার্টে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি খুব রিসেন্ট, যেটা অনেকটা দূরেই যাচ্ছি, তো তোমরা সেই ব্লগটা কন্টিনিউ করার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো সেকেন্ড পার্টটা তোমরা এনজয় নাও। বাস থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিচ্ছি, দেখতে পাচ্ছ, মানে এটা পাড়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে কিন্তু মা ভাঙনে পাহাড় চলে এসেছে। মানে পাথরগুলো তো বাড়ে অ্যাকচুয়ালি, তো সেটা পাড়ার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ পাথরগুলো এখানে রয়েছে। আমি প্রথম ভাবলাম যে মনে হয় বাড়ির মধ্যে কেউ পাথর নামিয়ে দিয়েছে কিনা। দেখতে পাচ্ছ কতটা উঁচু এই সিঁড়িটা, ওই সিঁড়ির ওপরে একটা মন্দির আছে, আর দেখতে পাচ্ছ পাথরের গায়ে বিভিন্ন জনের নাম খোদাই করে দেওয়া রয়েছে, ভালোবাসার প্রতীক। বাপরে, মা ভাঙনে পাহাড়ের পাশেই কিন্তু একটা মন্দির রয়েছে, কালী মন্দির। এই কালী মন্দিরে খুব ভয়ঙ্কর একটা কালী দেখতে পাচ্ছ রয়েছে, পুজো হচ্ছিল এখানে ঠিক দুপুরবেলার দিকে। কালী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ গয়না ভর্তি রয়েছে গায়ে। রয়েছে দেখতে পাচ্ছ এখানে পুজো হয়, এটা হচ্ছে একটা আশ্রমের মতন। তোমাদের ঠাকুরটাকে আমি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছ ঠাকুরও রয়েছে ভেতরে। আর এই সাইডের দিকে রয়েছে কিন্তু আশ্রমটা, এখানে হয়তো রান্নাবান্না হয় সাইডের দিকে। তোমাদের ক্যামেরাটাকে ঘোরায় কিন্তু পাচ্ছ সাইডে রান্নাবান্না হয়, হোমযজ্ঞ হয় দেখতে পাচ্ছ এখানটায়। এখানেও কালী ঠাকুর রয়েছে। কত বড় পাথরের নুড়ির উপর নুড়ি চেপে দেখতে পাচ্ছ, অনেকটা হাইট, এই উচ্চতা মনে হচ্ছে পড়ে যাবে কিন্তু কখনো এখানে পড়বে না। বহুজন এখানে এসছে এইখানে দেখতে পাচ্ছ দেখতে। আর ওই যে ও কোথায় ঢুকে গেল পাহাড়ের ভেতর দিয়ে। এখানে তোমাদের যে নাজারাটা রয়েছে সেটা তোমাদের দেখাবো, পুরো দুবরাজপুর শহরটাকে দেখা যাচ্ছে এই পাথরের ওপর চেপে। তো পাথরের ওপর চেপে তোমাদের আমি দেখাবো, পাথরের ওপর চাপলাম, চেপে দেখতে পাচ্ছ এই যে পুরো শহরটাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে তোমরা জল ট্যাঙ্কি রয়েছে পাশে, পুরো শহরটাকে দেখা যাচ্ছে এখানে। I love you more. Oh darling, what is the meaning of life?
এই হচ্ছে সেই মন্দির, দেখতে পাচ্ছ মানে আদিকালের মন্দিরের মতো কিন্তু মন্দিরটাকে রং করা হয়েছে, ব্যাপক লাগছে দেখতে মন্দিরটা। দেখো তোমরা মন্দিরটা শুধু ঠিক ওই মন্দিরটা পিছন দিকে একটা পার্ক রয়েছে, পার্কের এন্ট্রিতে দেখতে পাচ্ছ জয় বাবা মহাদেব, মহাবা মহাদেবের একটা স্ট্যাচু কিন্তু এখানে রয়েছে পার্কের মধ্যেই। আর এটা হচ্ছে পার্ক, পার্কে কিছু দোলনাও রয়েছে, খেলনাও রয়েছে, বাবা মহাদেব এখানে রয়েছে, পুরো রোদে রয়েছে বাবা মহাদেব।